আজকে ফার্স্ট ভোট দিয়েছি, অনুভূতিটা অন্যরকম, লাইক প্রথম এরকম মানে একদম প্রথমবার। স্মার্ট কার্ড পাওয়ার পর প্রথম এটাকে মানে ভোট হিসাবে কাজে লাগাতে পারছি। ভালো লাগার কারণ নিজেকে একজন ভোটাধিকার ভেবে। জি, এটাই আমার প্রথম ভোট। কেমন লাগছে? ভালো লাগছে, প্রথম অনুভূতিটা অন্যরকম, লাইক প্রথম এরকম মানে একদম প্রথমবার। সো মানে সব কিছু সব অনেক ভালো ছিল, বুঝিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে। সো ভালো লাগছে দিয়ে, একদিকে ভালো কারণ দেখা যাচ্ছে অনেক সময় অনেক হ্যাসেল হলে অনেকে আসতে চায় না, বাট এখন যেমন আমি আসছি, আমার মানে কোনো টাইম কনজিউম হচ্ছে না, দিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারছি, আমি তো ভালো দেখছি। হ্যাঁ, কারণ আমি আসছি, কোনো ঝামেলা নাই, সুন্দর ঢুকেছি, দিয়েছি, সব কিছু ঠিকঠাক আছে। মানে এটা একটা ফ্যামিলি, একটা ইনফ্লুয়েন্স থাকে ফার্স্ট অফ অল, আর নিজের প্রেফারেন্সটা থাকে, তো ওখান দিয়ে কিছু কিছু ক্রাইটেরিয়া দেখেছি অ্যান্ড তারপর হচ্ছে প্রার্থী যাচাই করেছি। আজকে ফার্স্ট ভোট দিয়েছি। কেমন লাগছে? খুবই, অনুভূতিটা ডিফারেন্ট লাগতেছে, অনেক ভালো লাগতেছে। কখনো ভোট দিইনি, আজকে মনে হচ্ছে ভোট দিয়ে মনটা আরও বেশি হ্যাপি হয়ে গেল। ফার্স্টে আজকে আমার হাতে টিক চিহ্ন পড়েছে, সেটার জন্য একটু বেশি ফিলিং হ্যাপি। সবাইকে দেখেছি ভোট দেওয়ার সময় সবাই এক্সাইটমেন্ট কাজ করে, সবার হাতে টিপস হয়ে আসে, আমার তো আসেনি কখনো, আজকে ফার্স্ট টাইম দেখে নিজের কাছেও ভালো লাগতেছে যে আমি আজকে ভোট দিতে পেরেছি, মানে ভোটার হয়েছি, ভোটার হয়ে আজকে যাকে পছন্দ তাকে দিচ্ছি, নিজের যাকে ভালো লাগে। না না না, আমাকে কিছু বলেনি, আমি নিজের ইচ্ছায় ভোট দিয়েছি, আমি একদম শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে গেলাম আর কি। সব মিলে ভালোই, কারণ 18+ বয়স হওয়ার পর এইবারই প্রথম ভোট দিতে পারছি। স্মার্ট কার্ড পাওয়ার পর প্রথম এটাকে মানে ভোট হিসাবে কাজে লাগাতে পারছি। এখনও তো মানুষ আসা শুরু করেনি ওইভাবে, মানুষ এখনও মানে এখনও তো আসা শুরু করবে, তো আশা করি সব চমচমাট হয়ে উঠবে। এবার আমার প্রথম ভোট, তো তো ভালোই লাগছে। তো প্রথমে একটু সমস্যা হয়েছে নাম্বারে, বাট এখন ঠিক মতো দিতে পেরেছি, অনেক ভালো লাগতেছে। এই বছর একটু কম যা দেখতেছে আর কি, বাট তাও ভালো লাগতেছে, আশা করি কিছু ভালো একটা ফলাফল আশা করি আমরা। এই তো ভোট কেন্দ্রের সার্বিক অবস্থা ভালো, ভালো লাগার কারণ নিজেকে একজন ভোটাধিকার ভেবে। অবশ্যই তাদের ভালো গুণাগুণ দেখে যাতে দেশের কল্যাণে কাজে আসতে পারে, সেই হিসেবেই।